রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সিলেটে জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করা হবে। সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে জানাবেন, ফলাফল ঘোষণা কখন নাগাদ শুরু হতে পারে? দোলা, মূলত 4টা পর্যন্ত নির্বাচনের যে কার্যক্রম সেটি চলেছে এবং তারপরে মূলত বন্ধ করা হয়েছে। এরপরেও নির্বাচনী কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি কোনো কেন্দ্রে ভোটার কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন এবং সেটি যদি 4টার অতিক্রমও করে তবে তার পরবর্তীতে ভোট গ্রহণ করা হবে। সে ধরনের দুই কয়েকটি কেন্দ্রের খবর আমরা পেয়েছি। আমি এই মুহূর্তে আছি এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের যিনি রিটার্নিং অফিসার ছিলেন জনাব ফয়সল কাদের, তার কাছ থেকে জানবো মূলত এই ফলাফল ঘোষণার প্রক্রিয়াটা কি হতে পারে আমাদেরকে যদি জানাতে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সিলেট সিটি কর্পোরেশনে 190টি ভোট কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে শেষ হয়েছে আজকে এবং ম্যাক্সিমাম কেন্দ্রে ভোট গণনা চলছে। আমরা ফলাফল গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুত, আসলেই আমরা ফলাফল ঘোষণা করব এবং আমরা মেয়র সহ অন্যান্য যারা প্রার্থী আছেন ওনারা জন্য আমাদের যারা আসবেন তারা বসবেন, মিডিয়া কর্মীদের জন্য ব্যবস্থা বসার ব্যবস্থা আছে। সার্বিক পরিস্থিতি আমরা সুন্দর গুছিয়ে রেখেছি এবং আমরা আশা করি আমরা সুশৃঙ্খলভাবে ফলাফল পরিবেশন করতে পারবো। ধন্যবাদ। এটি আসার প্রক্রিয়াটা কি হবে, মানে ফলাফল আমরা জানি ইভিএম এ দ্রুত ফলাফল ঘোষণা করা, দ্রুত ইভিএম মেক্সে অনেক কেন্দ্রে অলরেডি ফলাফল ঘোষণা আছে, ফলাফল ঘোষণা হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে ইভিএম থেকে, ওনাদের আসতে ওনারা ইভিএমটা জমা দিয়ে এসে আমাদের কাছে ফলাফলটা জমা দিবেন, প্রিজাইডিং অফিসার নিজে আসবেন এসে তার ফলাফল এখানে জমা দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। দোলা, যেমনটি শুনছিলেন যে ফলাফল দুই একটি কেন্দ্রের এখনো এখন প্রকাশ করা হয়েছে এবং ফলাফল প্রকাশের যেটি নিয়ম যে সেখানকার কর্মকর্তারা ইভিএম মেশিন সহ এসে নির্বাচন অফিসে তাদের ইভিএম মেশিন জমা দেওয়ার পরে এখানে সেই ফলাফলের শীটটি নিয়ে আসার পরে মূলত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে আমার এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সহকর্মী ইভান কাভার করেছেন দিনভর, তিনি আছেন কেন্দ্রে, তার কাছ থেকে জানবো পরবর্তী অবস্থাটি। সুমিত, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের 23 নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আসলে এখনো ভোট গ্রহণ চলছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের 42টি ওয়ার্ডের আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কিছু কিছু কেন্দ্রে প্রচুর সংখ্যক নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন, সে কারণে এখানে আসলে এখনো ভোট প্রয়োগ চলছে। আমরা 42 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখেছি সেখানে প্রচুর পরিমাণে নারী ভোটার রয়েছেন, যারা আসলে এটি আসলে নারী কেন্দ্র, সেখানে প্রচুর পরিমাণে নারী ভোটার রয়েছেন এবং সিলেটের 23 নম্বর ওয়ার্ডে এখানে এখনো ভোট চলছে, এখানে আরো ঘন্টাখানেক হয়তো ভোট চলার সম্ভাবনা রয়েছে। তারপরে সবকিছু মিলিয়ে যেটি আমরা বুঝতে পারছি যে ইভিএম নিয়ে আমরা কথা বলছিলাম প্রিজাইডিং অফিসারের সাথে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, তাদের সাথেও কথা বলছিলাম, তো ইভিএম নিয়ে যেটি হচ্ছে ইভিএম এ একটি ধীর গতি আমরা সিলেটে লক্ষ্য করেছি। বিশেষত নতুন যে 15টি ওয়ার্ড যুক্ত হয়েছে সেই 15টি ওয়ার্ডে কিন্তু আসলে তারা প্রথমবারের মতো নগরের নাগরিক হলেন এবং তারা প্রথমবারের মতো ইভিএম এ ভোট প্রয়োগ করলেন। সেক্ষেত্রে আসলে ইভিএম এ ভোট প্রক্রিয়াটা যারা বুঝতে পেরেছেন তাদের জন্য অত্যন্ত সহজ, আর যারা আসলে মনে হয়েছে যে তাদের জন্য একটু কঠিন বা তারা টেকনোলজির সঙ্গে সেই রকম যুক্ত নয়, তারা কিন্তু আসলে একটু সময়টি বেশি নিয়েছেন। তবে কিছু কিছু জায়গাতে যে ইভিএম মেশিন গুলো রয়েছে সেই ইভিএম মেশিন গুলোতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি আমরা শুনতে পেরেছি। তবে আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশন অফিস থেকে কিন্তু ইভিএম মেশিন ঠিক করার জন্য একটি টেকনিক্যাল টিম কিন্তু যেখানেই তারা খবর পেয়েছেন তারা কিন্তু সেখানে গিয়েছেন। তবে সবকিছু মিলিয়ে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের কোনো অঘটন ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। দু একটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কিছু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা হয়তো আরো কিছুক্ষণ আরো কিছু কেন্দ্রের ভোট আমরা গ্রহণ হয়তো দেখতে পারবো। দোলা, সিলেট থেকে সহকর্মী আসিফ জামান এবং সাইমুম ইভান জানাছিলেন সবশেষ খবর।